1963 সালে নওগাঁ পৌরসভা গঠিত হওয়ার পর আয়তন ও জনসংখ্যা বাড়লেও প্রসার ঘটেনি নাগরিক সেবা খাত। স্থানীয়রা জানান, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় শহরের রাস্তাঘাট। এতে গর্ত হয়ে চলাচলের অনুপযোগী এসব রাস্তায় নেমে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে আজকে বেহাল অবস্থা। এই নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের প্রায় 18,000 ছাত্রছাত্রী, যারা অধিকাংশ ছেলে মেয়েরা এই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি। 5-7 বছর হলো রাস্তাটা এরকম বেহাল অবস্থায়, মানুষের হাঁটার মতো কোনো পরিস্থিতি থাকে না, এরকম অবস্থা। এরকম অবস্থা আমরা বাধ্য হয়ে চলাচল করতেছি। যানবাহন যাওয়ার সময় আমাদের গায়ে কাদা পানি ছিটকে পড়ে, রাস্তাগুলো চলাচলের অনুপযোগী। একদিন যদি বৃষ্টি হয় পানি জমে থাকে 8 দিন। এদিকে সমস্যার কথা স্বীকার করে আশার বাণী শোনালেন পৌর মেয়র। নভেম্বর ডিসেম্বরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ড্রেনেজ প্রবলেম সলভ করতে পারবো। শুধু আশ্বাস নয়, নগরবাসীর ভোগান্তি কমাতে, জলাবদ্ধতা সমস্যার নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের জোর তদারকির দাবি সবার। আমাদের সারা দিনে না হলে 10 বার যাতায়াত করা লাগে, এটা আমাদের জন্য খুবই কষ্টকর। রোগী নিয়ে যেতে লাগলে মনে হয় যে পড়ে যাবে কাদা বালি।